দেখো ব্রেকফাস্ট করছে, আর এই দেখো কার্টুন চালিয়েছে সারাদিন, এই কার্টুন দেখবে, একদম পড়াশোনা করে না। এইদিকে তাকা দেখো, আমার বিছানার কাঁথা সব পড়ে আছে, এগুলো সব এখন ঠিকঠাক করতে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু আর যারা এখন আমার ব্লগটা দেখছো, সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমি তোমাদের সাথে কথা বলছি, আর আমার মেয়ে কি করছে একবার দেখে নাও। চলে এলাম আমার কিচেনে, আমি এখন একটু চা করে খাবো। আর আমি র চা বা দুধ চা কোনোটাই খাই না, গ্রিন টিটা খাই আর কি। আমাকে আমার চা খাওয়াই বারণ, কোনো ক্যাফিন জাতীয় জিনিস খাওয়াই বারণ, গ্রিন টিটা সব কিছুই খাওয়া বারণ। তবুও মানে আমার আগে আমি চা খেতাম, তো চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছিলো, তো সেই অভ্যাসটা আমাকে বজায় রাখার জন্য আমি একবার একটুখানি খাই আর কি, তবে গ্রিন টি, না হলে হচ্ছে আমার গিয়ে মাথাটা প্রচণ্ড ব্যথা হয়, তাই জন্য আমাকে একটু খেতেই হয়, অল্প পরিমাণে খাই। দেখো একবার বাইরের অবস্থাটা, সেই উই পোকার পাখাগুলো দেখো, এই যে এইখানে এই লাইটটা জ্বালানো থাকে, এই লাইটটা থেকে এরকম মানে লাইটটা সারা রাত জ্বালানো ছিল বলে এরকম উই পোকা এসে এরকম নোংরা করে দিয়ে গেছে, দেখো অবস্থাটা। এবার এই যে ঝাড়ু লাগাতে এসেছি, এগুলো যাচ্ছেও না, উড়ে উড়ে আবার আমার দিকেই আসছে। তো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি কিচেনে যাব। তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলার জন্য এলাম। তো আমি তোমাদের আগেই বলেছি যে আমার একটা প্রবলেম আছে, যার জন্য আমি এখানে ডাক্তার দেখাই, বাত্রা ক্লিনিক। তো বাত্রা ক্লিনিকটা অল ইন্ডিয়াতে আছে, খুব ভালো ডাক্তার, হোমিওপ্যাথি। আর আমাকে ডাক্তার বলেছে 2 থেকে 2.5 বছর ট্রিটমেন্ট করলে তোমার মানে একদম শিকড় থেকে আর কি রোগটা সেরে যাবে। তো তাই জন্য আমি ট্রিটমেন্ট করছি, তবে বাত্রা ক্লিনিকের একটাই মানে একটু ইয়ে দিক, যেটা আগে ওরা টাকাটা নিয়ে নেয়, পরে ট্রিটমেন্টটা করে। যেরকম যেরকম ধরো মানে 6 মাস, তারপরে 1 বছর, এরকমের মানে প্রথমে টাকাটা নিয়ে নেয়, 6 মাসে হচ্ছে গিয়ে 7,000, আর 1 বছর করালে 12,000 টাকা নেয়। তো আমাকে বলেছে 2 থেকে 2.5 বছর করতে হবে। তো প্রথমে আমি 1 বছরের এগ্রিমেন্ট করেছিলাম, তো আমি ভালো অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তারপর আমি আবার 1.5 বছরের এগ্রিমেন্ট করিয়েছি, সেখান থেকে 3-4 মাস হয়েছে। তো আজকের আমি সেইখানে আবার যাব ডাক্তারের কাছে, খুব ভালো ডাক্তার। যদি তোমাদের এরকম কোনো মানে প্রবলেম, যেরকম পেটের কোনো সমস্যা, গ্যাসের কোনো প্রবলেম, বা স্কিনের কোনো প্রবলেম, হেয়ারের কোনো প্রবলেম, তাহলে অবশ্যই বাত্রা ক্লিনিকে যোগাযোগ করতে পারো, অল ইন্ডিয়াতেই আছে, খুব ভালো, আর খুব সুন্দর করে ট্রিটমেন্ট করে, খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে, অনেকক্ষণ টাইম নিয়ে তোমাকে, যতবারই তুমি যাবে অনেকক্ষণ টাইম নিয়ে তোমাকে জিজ্ঞেস করে। আর হচ্ছে গিয়ে যদি মনে করো তোমাকে 15 দিনের ওষুধ দেয়, তো 15 দিন শেষ হওয়ার আগে থেকে তোমাকে ডাক্তার ফোন করতে থাকবে যে তোমার ওষুধের মানে তোমার আসার টাইম হয়ে গেছে, তোমরা ভিজিট করো, আসো এখানে। তো তাই জন্যই শেয়ার করলাম, খুব ভালো, যদি চাও অবশ্যই তোমরা বাত্রা ক্লিনিকে যোগাযোগ করতে পারো। তো এবারে আমি যাব কিচেনে, আর আজকের একটা স্পেশাল মাছ আছে যেটা রাজস্থানে খুব কম পাওয়া যায়, অনেক ইয়ে করে হয়তো পেয়েছি, ভাগ্য করেই বলা চলে এখানে। তো কি মাছ সেটা চলো দেখবে, ঠিক আছে? তো চলো আমার কিচেনে। তো বন্ধুরা, আজ আমি রান্না করব কাতলা মাছের কালিয়া, আর এই দেখো ইলিশ মাছ, এটা আমি সর্ষে পোস্ত দিয়ে রান্না করব, ইলিশ মাছটা আর কাতলা মাছের কালিয়া রান্না করব, ঠিক আছে? তো আমি নুন হলুদ দিয়ে রেখেছি, এবার আমি মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলোকে নামিয়ে নেব। দেখো এইদিকে আমি ইলিশ মাছটাকে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, তেল, নুন, হলুদ, জিরে বাটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। কাতলা মাছের কালিয়ার জন্য আমি এখানে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, ধনে আর 3 কোয়া রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেখো এই ফোড়নে দেব হচ্ছে গোটা গরম মশলা, বলতে 2টো এলাচ আর দারুচিনি, তেজপাতা আর সামান্য জিরে। এবার আমি পেঁয়াজ কুচি দেবো, এতে সামান্য ছোট্ট একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কারণ আমার বাটা মশলাটাতেও পেঁয়াজ আছে। এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে আমি এখন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার আমি সেই বাটা মশলাটা দিয়ে দেব, এটা হচ্ছে সেই বাটা মশলাটা। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখো আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে নেব। আর এই দিকে সেই কাতলা মাছের কালিয়া রান্না করানোর জন্য যে মশলাটা বসিয়েছি সেটাও প্রায় কষানো হয়ে গেছে, আমি এবার স্বাদ অনুসারে সামান্য নুন দিয়ে দেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে সামান্য জল দিয়ে দেব। এবার জলটা ফুটতে থাক, ফুটে উঠলে আবার আমরা ফিরে আসছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এতে মাছটা দিয়ে দেব। দেখো মাছের কালিয়াটা হয়ে গেছে, এবার আমি সেই গরম মশলাটা দিয়ে দেব যেটা আমি বাড়িতে বানিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার সেই মেখে রাখা ইলিশ মাছটা আমি ওতে দিয়ে দেব। Thank you.
আমি এবার একবারে সেই বাটিটা ধুয়ে কতটা জলও দিয়ে দেবো সঙ্গে। আর এটা ঢাকা দিয়ে দেব। এবার মাছটা ফুটতে থাকবে। আমরা এভাবেই ইলিশ মাছ রান্না করি। তোমরা কিভাবে করো তোমরা কমেন্টে জানিও যে তোমরা কিভাবে ইলিশ মাছ রান্না করো। আমরা এই যে যেরকম সব মাছটা মেখে নিলাম, মেখে নিয়ে এরকম তেলের উপর ছেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, এরমভাবেই ফুটতে থাকবে। দেখো ইলিশ মাছটা হয়ে গেছে। এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে। অনেকে কাঁচা তেলও দেয়, কিন্তু আমি দেব না, কারণ আমার এমনিই তেল মশলা খাওয়াটা বারণ। তো আমি চেষ্টা করি তেল মশলা খুব কম দিয়ে তরকারি রান্না করার জন্যে, তাই জন্য আমি কাঁচা তেলটা দেব না। তোমরা চাইলে অবশ্যই দাও, হেভি টেস্টি লাগে। আজকের আমার লাস্ট রেসিপি মাছের তেল দিয়ে আলু ভাজা। তো তার জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। দেখো কুচি করা আলুটা দিয়ে দিচ্ছি। এটা আমি বেশি কুচি কুচি করিনি, একটু মোটা মোটাই রেখেছি, কারণ এটা ভেঙে যায়, ভেঙে যাবে এরমভাবে আমি যেভাবে রান্না করব একদম ভেঙে যাবে, তাই জন্য বেশি কুচি করলে একদম দলা পাকিয়ে যাবে, তাই জন্য একটু বড় রেখেছি। তো এবারে আমি এটার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো এতে। এবার আমি ভালো করে আবার ভেজে নেব, কারণ তুমি যদি মাছের তেলটা আগে দাও আলুটা ভাজার আগে, তাহলে আলুটা কিন্তু শক্তই থেকে যায়, ভাজা হয় না, নরম হয় না, ঠিক আছে? তাই জন্য আমি আলুটা সেদ্ধ হওয়ার পরে মাছের তেলটা দিলাম। দেখো আলু ভাজাটাও হয়ে গেছে। তো এখনকার মতো আমার রান্না শেষ। আমি এবার আলু ভাজাটাকে নামিয়ে নেব, আর তারপরে আমার মেয়েকে আমি খাইয়ে দেবো।